আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাহারি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই হামলা আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন বলে মন্তব্য করেছে তালেবান। 2011 সালে পাকিস্তানের অ্যাবটাবাদে যুক্তরাষ্ট্রের কমান্ডো হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার নেতৃত্বে আসেন মিশরের নাগরিক আয়মান আল জাওয়াহিরি। যুক্তরাষ্ট্র বলছে 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ও পেন্টাগন সহ অন্যান্য স্থানে হামলায় 3000-এর বেশি মানুষকে হত্যার ঘটনায় লাদেনের সঙ্গে অন্যতম পরিকল্পনাকারী ছিলেন জাওয়াহিরি। তখন থেকেই এই জঙ্গি নেতার পিছনে যুক্তরাষ্ট্র। তাকে ধরিয়ে দেওয়ার জন্য $2.5 কোটি পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন। অনেকবার জাওয়াহিরির মৃত্যুর গুজব রটে, অবশেষে সাফল্য পেয়েছে দেশটি। রবিবার স্থানীয় সময় ভোর 6:18 আফগানিস্তানের রাজধানী কাবুলে তাকে লক্ষ্য করে ড্রোনের মাধ্যমে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে গোয়েন্দা সংস্থা CIA। তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন তিনি। এ দফায় আর জীবন রক্ষা করতে পারলেন না এই আল কায়দা নেতা। সোমবার আয়মান আল জাওয়াহিরিকে হত্যার তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হামলার সময় কাবুলের ওই বাড়িতে জাওয়াহিরির পরিবারের সদস্যরা থাকলেও সবাই অক্ষত রয়েছেন বলেও জানান জো বাইডেন। এদিকে কাবুলের ড্রোন হামলা আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তালেবান। তবে জাওয়াহিরি হত্যার ঘটনাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। 71 বছর বয়সী আয়মান আল জাওয়াহিরি পেশায় ছিলেন চিকিৎসক। 15 বছর বয়সে মিশরের মুসলিম ব্রাদারহুড দলের সঙ্গে জড়ান তিনি। 1981 সালে দেশটির প্রেসিডেন্ট আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হন তিনি। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত হওয়ার পর জাওয়াহিরির বিরুদ্ধে বেশ কয়েকটি দেশে হামলা ও সহিংসতা চালানোর অভিযোগ ওঠে। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাহারি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই হামলা আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন বলে মন্তব্য করেছে তালেবান। 2011 সালে পাকিস্তানের অ্যাবটাবাদে যুক্তরাষ্ট্রের কমান্ডো হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার নেতৃত্বে আসেন মিশরের নাগরিক আয়মান আল জাওয়াহিরি। যুক্তরাষ্ট্র বলছে 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ও পেন্টাগন সহ অন্যান্য স্থানে হামলায় 3000-এর বেশি মানুষকে হত্যার ঘটনায় লাদেনের সঙ্গে অন্যতম পরিকল্পনাকারী ছিলেন জাওয়াহিরি। তখন থেকেই এই জঙ্গি নেতার পিছনে যুক্তরাষ্ট্র। তাকে ধরিয়ে দেওয়ার জন্য $2.5 কোটি পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন। অনেকবার জাওয়াহিরির মৃত্যুর গুজব রটে, অবশেষে সাফল্য পেয়েছে দেশটি। রবিবার স্থানীয় সময় ভোর 6:18 আফগানিস্তানের রাজধানী কাবুলে তাকে লক্ষ্য করে ড্রোনের মাধ্যমে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে গোয়েন্দা সংস্থা CIA। তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন তিনি। এ দফায় আর জীবন রক্ষা করতে পারলেন না এই আল কায়দা নেতা। সোমবার আয়মান আল জাওয়াহিরিকে হত্যার তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হামলার সময় কাবুলের ওই বাড়িতে জাওয়াহিরির পরিবারের সদস্যরা থাকলেও সবাই অক্ষত রয়েছেন বলেও জানান জো বাইডেন। এদিকে কাবুলের ড্রোন হামলা আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তালেবান। তবে জাওয়াহিরি হত্যার ঘটনাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। 71 বছর বয়সী আয়মান আল জাওয়াহিরি পেশায় ছিলেন চিকিৎসক। 15 বছর বয়সে মিশরের মুসলিম ব্রাদারহুড দলের সঙ্গে জড়ান তিনি। 1981 সালে দেশটির প্রেসিডেন্ট আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হন তিনি। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত হওয়ার পর জাওয়াহিরির বিরুদ্ধে বেশ কয়েকটি দেশে হামলা ও সহিংসতা চালানোর অভিযোগ ওঠে। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।